অন্য রিজনে হলো আমরা যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই। আমরা যখন এই ধরনের বৈঠক করি অনেক মতামত মত বিনিময় হয়, এগুলি সবকিছু রিপোর্ট করা নয়, তবে মোটা দাগে এটা হলো যে আমরা এ অঞ্চলে শান্তি দেখতে চাই, এটি বড় বিষয়। আমরা পৃথিবীর অন্য রিজনে হলো আমরা যুদ্ধ দেখতে চাই না, আমরা শান্তি চাই, কারণ আমাদের সবচেয়ে বড় শত্রু এখনও, আবারও রিপিট করি, সেই দারিদ্রতা। সেই দারিদ্রতা জায়গায় যদি একটা যুদ্ধে এত পয়সা খরচ হয়ে যায়, খুব সংকোচ, মানে লেমেন্স ল্যাঙ্গুয়েজে বলছি যে একটা অঙ্কের হিসাবেই তো বলা যায়, সেটা যদি আমরা তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিনিয়োগ করি। ভারতের নবনিযুক্ত মহামান্য রাষ্ট্রপতির সাথে আজকে যখন মাননীয় প্রধানমন্ত্রী বৈঠক হলো, আপনারা জানেন উনি যে রিজন থেকে এসেছেন, বাংলাদেশ যে ঝড়ে আক্রান্ত হয় তার জন্মভূমিও একই ঝড়ে উড়িষ্যাতে আক্রান্ত হয়, এবং এক বছর কেন, 10 বছর 30 বছরের অর্জন এক ঝড়ে এক রাতে ধূলিসাৎ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো সেসব জায়গা থেকে তো এই ধরনের ফিলোসফিক্যাল কিছু, প্র্যাকটিক্যাল কিছু, আরেকজনের মতামত, এগুলা বৈঠকের একটা ইন্টিগ্রেটেড পার্ট। তো এগুলি সব তো যতটুকু বলেছি মোটা দাগে এই, কিন্তু অত উদাহরণ দিয়ে আলোচনা হয়েছে, এত কিছু নাম উল্লেখ করে আলোচনা হয়েছে, সেটা আমাদের নিজেদের কনজাম্পশনের জন্যই। ধন্যবাদ। আমার একটা এনগেজমেন্ট আছে, শেষ করতে হবে, যদি শেষ করা যায়। আমরা 7টি MOU করেছি আপনাদেরকে বলেছি, এবং অবশ্যই নতুন করে পানি, সেটা যে নদীরই হোক না কেন, সে কার্যক্রম শুরু হয়েছে। তো এটা অবশ্যই একটা হাইলাইট এই সফরের, আপনার যদি অর্জনের হিসেব করেন। এর বাইরে আমরা বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে একটু রিমাইন্ডই করবো, আবার রিপিট হবে, যে খাদ্য এবং জ্বালানি নিরাপত্তার জন্য আমরা কোঅপারেট করব, এবং বাংলাদেশ উইল অলওয়েজ গেট এ প্রায়োরিটি। শ্রী নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী ভারতের, তিনি বলেছেন যে বাংলাদেশের প্রতি তাদের কৃতজ্ঞতার কথা, যে নর্থ ইস্টের স্টেবিলিটির জন্য বাংলাদেশে কাজ করেছে।